সুতরাং খান্নাস বর্জিত ক্ষুদিতিত তথা আমিটি পবিত্র, এবং এই কথাটি কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতেও বলা হয়েছে। ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন ডাকো একা অবশ্যই জবাব পাবে। উদুনের মাসদার হল দাউন তথা ডাকা, এখানে উদুনি তথা একা ডাকা তথা খান্নাস বর্জিত ডাকা। আর যদি খান্নাসকে সাথে নিয়ে ডাকা হয় তো দুইজন হয়ে যাবে, আমি এবং খান্নাস। সুতরাং উদুনি হয়ে যায় তখন উদুনা তথা দুইজন, আমি ও খান্নাস। আমি ও খান্নাস হলে ডাকের জবাব জীবনেও পাওয়া যাবে না। আস্তাজেবের মাসদার হল আল এজাবা, আর আল এজাবাটির অর্থ হল সঙ্গে সঙ্গে জবাব পাওয়া। সুতরাং কোরআন উদুনি একা বলেছে, উদুনা আমি ও খান্নাস বলেনি, খান্নাস বর্জিত আমিটি ডাকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাকুম জবাব দেওয়া হবে। সুলতানুল হিন্দ খাসাকারি বেনওয়াজ মুরিদদের বলতেন, আমি ডাকলে সঙ্গে সঙ্গে জবাব পাই, কিন্তু তোমরা পাও না। মোরাকাবার ধ্যান সাধনায় লিপ্ত থাকো, দেখতে পাবে যেদিন খান্নাস তোমাদের ভিতর থেকে চলে যাবে সেই দিন ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মা জামুশানি তথা আমি সুবহানি এবং সমস্ত শান আমারই। হযরত বায়াজিদের এই কথার মধ্যে আমিত্ব নাই তথা খান্নাস নাই, সুতরাং এই আমি ও আমার বলার মাঝে সংশয় থাকার কিছুই নাই। আজ থেকে 5000 বছর আগে যখন উপনিষদে, আগেই বলে রাখি উপনিষদের মধ্যে রাম লক্ষণ কৃষ্ণ এই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এইসবের কোন নাম কিন্তু তখন ছিল না। সেই যুগের মুনি যমদগ্নি মুনিও বলেছিলেন সোহম সোহমি, তিনি আমি আমি তিনি। অবশেষে বাংলার বিখ্যাত ওলিয়ে কামেল নলতা শরীফে যার সৌন্দর্যের প্রশ্নে অদ্বিতীয় মাজার, সেই শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহর দাদা পীর হযরত ওয়ারেস করমের অন্যতম প্রধান খলিফা হযরত বেদম তার কালামে লিখে গেছেন, খুদ কশি সে কম নহি হ্যায় নূরে ইশক মে আহ কো জব্দ করনা, আত্মহত্যার চেয়ে কোন অংশেই কম নহে, প্রেমের নূরে ডুবে যাবার পর আনন্দের চিৎকারটিকে দমন করে রাখা। সুফিবাদ ব্যক্তিকেন্দ্রিক, সুফিবাদ ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, সুফিবাদ কখনোই সমাজকেন্দ্রিক নয়। কারণ খলিলের কাবায় শরীয়ত কিন্তু হেরা গুহায় মারেফত, শরীয়ত জমাতবন্দী হেরা গুহায় একাকী ধ্যানস্থ হতে হয়। এই মহান শিক্ষাই মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন। এই সুফিবাদ এজন্যই ব্যক্তিকেন্দ্রিক যে এটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই অপরের পক্ষে বোঝা সম্ভবপর নয়। এই সম্ভবপর নয় বলেই মহানবীকে আবু জাহেল আবু লাহাব ওকুবা সাহেব আবদুল্লাহ এরকম অনেক কাট্টা কাফেরেরা মহানবীকে চিনতে পারেন নাই। মহানবীকে তারা চিনতে পারেন না। এই
সুফিবাদের সাধনায় গুরু লাগবে, এবং সেটা জাহিরি সুরতে জীবন্ত গুরুকে লাগবে। তাই বাবা জাহান শরীফ শাশুড়েশ্বরী বলেছেন, শতনবী সাথী নহে সাথী তব নিজ পীর। সুতরাং পীরকে অবশ্যই কামেল হতে হবে অথবা কামেল গুরুর সনদ প্রাপ্ত হতে হবে, দুটার একটা। এবং সনদ পাওয়ার পরে উনি মোরাকাবা মোশাহেদার যে লাইনগুলো, এটা তার জানা আছে কিনা সেটাও দেখতে হবে। একটা মানুষ যখন মোরাকাবায় বসবে, তখন মোরাকাবার মধ্যে তার চারটি স্তর, এই চারটি স্তর তাকে ডিঙ্গিয়ে গেলেই সে পীরে কামেল। সেই চারটি স্তর হলো, প্রথম স্তরটির নাম হলো মোকামে নাসুত, দ্বিতীয় হলো মোকামে মালাকুত, তৃতীয় হলো মোকামে জাবরুত, চতুর্থ হলো মোকামে লাহুত। নাসুতে আমরা সবাই আছি, মালাকুতে যেতে হলো গুরুর প্রয়োজন হয় না, কারণ ভালো স্বভাব ভালো চরিত্রটা নিজেই বানানো যায়। মোকামে জাবরুত সম্ভবত, আমার অতটুকু মানে শিওর দিয়ে বলছি না, যে জাবরুত মানে শক্তির মোকাম, আমার মনে হয় সেখানে গুরুর প্রয়োজন। খাজা গরিব নওয়াজের দিওয়ানে মঈনুদ্দিনের মধ্যে যে লেখা আছে, তাতে জাবরুত মোকামে যেতে হলে গুরুর প্রয়োজন আছে বলে আমরা জানি। মোকামে জাবরুত মানে শক্তির মোকাম, সেখানে গুরুর ধ্যান প্রথম থেকে আমাদের করতে হয়। সব সময় মনে করতে হবে, গুরু আমার ভ্রুজগলে, গুরু আমার বাম স্তনের দুধের বোটায়, গুরু আমার নাভিমূলে, আমার হাত গুরুর, পা গুরুর, শুধু আমি আছি এবং আর সমস্ত কিছুই আমি গুরুকে দিয়ে দিলাম। মহাশূন্যে আমি শুধু গুরুকেই দেখছি, আমার সমস্ত চিন্তা আমি ঝেড়ে ফেলে দিলাম, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ চিন্তামুক্ত, কেবল মহাশূন্যে আমার গুরুকে আমি দেখছি। গুরু আমার, আমার হাত দুটো গুরুর, পা দুটো গুরুর, চোখ নাক কান সব আমার গুরুর, শুধু আমি আছি। গুরু তোমার রঙে আমাকে রাঙিয়ে দাও, এটাই মোরাকাবার প্রথম ধাপ বা স্টেজ। এখানে নাসুত মোকামেই শিষ্যকে সাধনা করতে হয়। এই সাধনায় আস্তে আস্তে যখন মোকামে জাবরুতে চলে যায়, তখনও আপনার মধ্যে গুরুর ধ্যান অবশ্যই করতে হবে। আপনার জাবরুত মোকামে আপনার গুরু আপনার সঙ্গে থাকবে, শয়তান ও খান্নাস রূপে আপনার মধ্যে থাকবে, এ দুটা তখনও থাকে। মালাকুতে তো থাকবেই আর নাসুতে তো আছেই। সুতরাং জাবরুতের শক্তির মোকামের মধ্যেও গুরুও থাকে, খান্নাস রূপী শয়তানও থাকে। এখানেই এসে সাধক থেমে যায়। সাধক তখন চিন্তায় পড়ে যায়, কারণ যেই লাহুত মোকামে চলে যাবে কোন শিষ্য, তখন লাহুত মোকাম হলো আল্লাহর ঘর, যেটা লামোকা বলে, যেটা সুম্মা ধানা ফাতাদাল্লা ফাকা না কাবা কাউসাই নেওয়াদনা, যেটা আমির খসরু বলেছেন, খোদা খোদ মীরে মসজিদ বুদান্দার লামোকা খসরু, মোহাম্মদ সময় মাহফিল বুদ সব যায় কি মন বুদম। এই লাহুত মোকামে যখন সাধক পৌঁছিয়ে যায়, যেই মাত্র যায় লাহুত মোকামে পাড়া দিল, সেই মুহূর্তে খান্নাস রূপী শয়তান বাঁ দিক দিয়ে পালিয়ে যায়, ডান দিক দিয়ে আপন গুরুও চলে যান। তখন সাধক অস্থির হয়ে চেয়ে দেখেন যে হায় হায়, আমার গুরুও নাই, খান্নাস রূপী শয়তানও আমার মধ্যে নাই।
তখন সাধক দেখতে পান কি হাফেজ সিরাজির ভাষায় চু ক্ষুদ্র।